नमस्कार आजकेर जे भिडियोटा करछि सम्पूर्ण भावे जीआईएर भिडियो ए भिडियोगुलो देखते थाकुन एवं बेशी बड़ो भिडियो करछि ना छोटा बा सातटा प्रब्लेम निये जीआईएर प्रब्लेम निये करछि सेगुलो देखते थाकुन छोटो छोटो भिडियो देखते थाकुन मैथामेटिक्सेर छोटो छोटो भिडियो करछि ओगुलो देखते थाकुन प्रैक्टिस करुन खाता एंट्री करुन एवं जिके संगे संगे जिके गुलो प्रैक्टिस करुन आमार ग्रुपे बा आमार फेसबुके आमी असंख्य जिके एवं असंख्य प्रैक्टिसेर जोन्नो जीआई एवं मैथमेटिक्स पोस्ट करी ओईगुलो आपनारा फलो करुन एभावेई एगिये जाबेन छ मास आमार संगे थाकुन देखबेन छ मास परे आपनादेर कम्पिटिशन अनेक दूर एगिये जाबे आपनारा अनेक दूर एगिये जाबेन। देखुन प्रथम जे प्रब्लेमटा निये आसछि सेई प्रब्लेमटा कि आछे प्रथम जे प्रब्लेम आछे हाउ मेनी ट्रायंगल्स इन दि गिवन फिगार एखाने देया आछे देखुन एई जे 14 नम्बर प्रब्लेम देया आछे हाउ मेनी ट्रायंगल्स आर देयर इन दि गिवन फिगार एखाने कतगुलो ट्रायंगल हबे एर नियम होच्छे एई जे देया आछे देखुन एई फिगारटा आमि एखाने एके दिएछि एखाने सूत्र व्यवहार करब आमरा किभाबे सूत्र व्यवहार करब एई जे एकटा ट्रायंगल एई ट्रायंगले एभाबे जदि देया थाके ताहले आमरा एभाबे काउंट करब एक दुई तीन काउंट करब दिए एक जुक्त दुई जुक्त तीन अर्थात जोग करले तीन दुई पाँच एके छय एखाने छटा ट्रायंगल पाबो এখানে যদি এভাবে যদি চারটি দেওয়া থাকে এক দুই তিন ধরো এক দুই তিন চার চার ভাগ যদি থাকে তখন আমরা কি করব এক যুক্ত দুই যুক্ত তিন যুক্ত চার যোগ করলে হবে দশ চার তিন সাত দুই নয় একে দশ হবে। এখানে একই রকমভাবে আমরা কি করব দেখো এখানে করব এই যে ফিগারটা এই ফিগারটা আগে আমরা কাউন্ট করে নেব এই ফিগারটা আমরা কাউন্ট করে নেব কি দেওয়া আছে এখানে এক দুই তিন চার এখানে চার হলে এখানে আমরা যোগ করব তো এক যুক্ত দুই যুক্ত তিন যুক্ত চার চার তিন সাত দুই নয় একে দশ এখানটায় এখানটার মধ্যে আমরা পেয়ে যাব দশটা ট্রায়াঙ্গেল আর এখানটায় আমরা কতগুলো পাবো দেখো এই ট্রায়াঙ্গেলের মধ্যে পাবো এক দুই একইভাবে এই যে ফিগারটা আমরা যদি এইভাবে ফিগারটা অঙ্কন করি এখানে পাবো এক দুই অর্থাৎ এক যুক্ত দুই যোগ করলে তিন পাবো তাহলে এখানটায় আমরা পাবো তিন তাহলে এখানটায় আমরা পেয়েছি দশটা এখানটা পেলাম তিনটে দশ তিন তেরোটা আর এখানটায় আছে দেখো এখানটায় একইভাবে এক দুই এক যুক্ত দুই যোগ করলে হবে তিন তাহলে আমরা এখানে তিনটা পেলাম তিন তিন ছয় আর এর মধ্যে পেলাম দশটা দশ তিন তিন ছয় অর্থাৎ ষোলোটা পেলাম আর এই এই ফিগারের মধ্যে আর এই ফিগারের মধ্যে কোনো আর কোনো কমন ট্রায়াঙ্গেল পাবো না কোনো কমন ট্রায়াঙ্গেল পাবো না অর্থাৎ টোটাল আমরা ট্রায়াঙ্গেল পেলাম কত এই যে ফিগারে এখানে আমরা টোটাল এখানে সিক্সটিন পাবো অর্থাৎ ষোলোটা পাবো অর্থাৎ প্রথম নম্বর যে প্রবলেমটা করেছি হাউ মেনি ট্রায়াঙ্গেলস ইন দ্য গিভেন ফিগার এখানে আমরা ষোলোটা এখানে এই ট্রায়াঙ্গেলটা পাবো। পরের প্রবলেম দেওয়া দেখো পরের প্রবলেম কী দেওয়া আছে বলছি থ্রি অফ দ্য ফলোয়িং ফোর নাম্বারস আর অ্যালাইক এখানে যে চারটে নাম্বার দেওয়া আছে তিনটে নাম্বার একই রকম আছে ইন এ সার্টেন ওয়ে ওয়ান ইজ ডিফারেন্ট এখানের মধ্যে একটা ডিফারেন্ট আছে সিলেক্ট দ্য ফাইন্ড অড আউট এখান থেকে একটা অড আউট বের করতে বলেছে দেখো টোয়েন্টি ফাইভ থার্টি থ্রি টোয়েন্টি সেভেন ফিফটিন এর মধ্যে এই চারটে সংখ্যার মধ্যে আমাদের খুঁজতে হবে প্রথমে মৌলিক সংখ্যা আছে কি না যদি মৌলিক সংখ্যা থাকে তাহলে সেই মৌলিক সংখ্যা আমরা বের করে দেবো যদি মৌলিক সংখ্যা না থাকে তাহলে আমরা মৌলিক সংখ্যা না দিয়ে আমরা স্কোয়ার আছে কি না আমরা সেই পূর্ণবর্গ সংখ্যা আছে কি না আমাদের ভাবতে হবে তাহলে এখানে দেওয়া আছে দেখো টোয়েন্টি ফাইভ আছে এটা পাঁচের স্কোয়ার পূর্ণবর্গ সংখ্যা এটা থার্টি থ্রি আছে এটা মৌলিক নয় থার্টি ফিফটিন আছে টোয়েন্টি সেভেন কোনোটাই মৌলিক নয় কিন্তু টোয়েন্টি ফাইভ হচ্ছে পাঁচের স্কোয়ার পূর্ণবর্গ সংখ্যা আছে অর্থাৎ ওই অ্যান্সারটা পূর্ণবর্গ দিয়ে হতে পারে এক নম্বর অপশানটা অথবা এটা দেখো থার্টি থ্রি ফিফটিন টোয়েন্টি সেভেন এগুলো সব তিন দিয়ে বিভাজ্য তিন গুণিত এগারো তিন গুণিত পাঁচ তিন নয় কিন্তু এটা তিন দ্বারা বিভাজ্য নয় সেই এক নম্বর অপশানটা তিন নম্বর তিন দ্বারা বিভাজ্য নয় এবং এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ এক নম্বর অপশানটা হচ্ছে টোয়েন্টি ফাইভ হবে এখানে ফাইন্ড দ্য ওয়াট ওয়াট হবে এখানে টোয়েন্টি ফাইভ আর বাকিগুলো তিন দ্বারা বিভাজ্য এবং পূর্ণবর্গ নয় তাহলে এক নম্বর অপশানটা হবে অ্যান্সার। এবার দ্বিতীয় যে দেওয়া আছে দেখো থ্রি অফ দ্য ফলোয়িং ফোর নাম্বারস পেয়ার্স আর অ্যালাইক ইন দ্য ডিপ সার্টেন ওয়ে অ্যান্ড ওয়ান ইজ ডিফারেন্ট আইডেন্টিক্যালি আইডেন্টিফাই দ্য ফাইন্ড অড ওয়ান আউট অর্থাৎ অডটা বের করতে বলেছি এখানে দেখো এখানে চারটে জোড়া আছে চারটি জোড়া সংখ্যা আছে ইলেভেন ইজ টু থার্টিন আছে টোয়েন্টি থ্রি ইজ টু
29 আছে অর্থাৎ 11 এর সঙ্গে 13 এর কি সম্পর্ক 23 এর সঙ্গে 29 এর কি সম্পর্ক 17 এর সঙ্গে 21 এর কি সম্পর্ক 3 এর সঙ্গে 5 এর কি সম্পর্ক দেখো পর পর মৌলিক সংখ্যা এখানে মৌলিক সংখ্যা দিয়ে ভাবতে হবে 11 মৌলিক সংখ্যা 13 মৌলিক সংখ্যা 11 পরেই হচ্ছে 13 মৌলিক সংখ্যা 23 এর পরে 25 পর পর দুটো মৌলিক সংখ্যা 3 আর 5 পর পর দুটো মৌলিক সংখ্যা কিন্তু 17 মৌলিক সংখ্যা 21 কিন্তু মৌলিক সংখ্যা নয় তাহলে এখানে অপশান হচ্ছে 3 এখানে পর পর দুটো করে মৌলিক সংখ্যা আছে কিন্তু 3 নম্বর অপশানে কোনো মৌলিক সংখ্যা নেই এই 3 নম্বর অপশানে একটা মৌলিক সংখ্যা আছে পরের মৌলিক সংখ্যা 19 হতো তাহলে এখানে 4টির মধ্যে মিল থাকতো তাহলে এখানে অপশানটা 3 হবে অ্যানসারটা হবে অডটা কত হবে এই 3 নম্বর অপশান হবে এর পরের যে প্রবলেমটা আছে দেখো পরের প্রবলেমটা আমরা করছি দেখো কিভাবে করছি দেখো এখানে দেয়া আছে সিলেক্ট দা সেট অফ নাম্বারস দ্যাট ইজ সিমিলার টু দ্য ফলোয়িং সেট অফ নাম্বারস অর্থাৎ এখানে 11 আছে 16 আছে 31 আছে এখানে 11 এর সঙ্গে 16 এর কি কত ডিফারেন্স আছে 5 আছে আর 16 থেকে 31 এর ডিফারেন্স আছে 15 আছে এখানে 5 আর 15 ডিফারেন্স এখানটা দেখো 17 আর 22 এর ডিফারেন্স আছে 5 আর 22 থেকে 37 এর ডিফারেন্স আছে 15 অর্থাৎ এটার সঙ্গে এটা 5 আর এটা 15 ফার্স্টের সঙ্গে সেকেন্ডের ডিফারেন্স হচ্ছে 5 আর সেকেন্ড থেকে থার্ডের ডিফারেন্স হচ্ছে 15 আর 17 এর সঙ্গে ফার্স্টের সঙ্গে এটার ডিফারেন্স কত হচ্ছে 5 এটা হচ্ছে 15 তাহলে একের সঙ্গে এটার সঙ্গে এটার মিল আছে আর বাকিগুলো দেখো এটা 5 আছে কিন্তু এটার ডিফারেন্স এতে মাত্র 7 আছে এটা 5 আছে কিন্তু এর ডিফারেন্স 15 করলে এটা ডিফারেন্স এটা 7 আছে এটা এটা 5 আছে ফার্স্টের ডিফারেন্স কিন্তু পরেরটা আছে আর 3 আছে কিন্তু এই এক নম্বরের সঙ্গে 11 সঙ্গে 16 ডিফারেন্স 5 আবার 16 থেকে 31 31 থেকে 16 বিয়োগ করলে 15 এটা 22 থেকে 17 বিয়োগ করলে 5 হবে আর 37 থেকে 22 বিয়োগ করলে 15 হবে অর্থাৎ এই সেট নম্বরের সঙ্গে এক নম্বর অপশানটা মিলে যাচ্ছে তাহলে এখানে এক নম্বর অপশানটা অ্যান্সারটা হবে এইভাবে আমরা তৈরি করতে থাকবো এরপরে ডাইসের প্রবলেম ডাইসগুলোকে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ডিস্টার্ব করি ডাইসটা একদম খুবই সহজ আমরা তিনটে ডাইস থাকতে পারে চারটে ডাইস থাকতে পারে এই ডাইসগুলোকে আমরা কীভাবে সলভ করবো আমরা সলভ করবো একই সংখ্যা নিয়ে নেব একই সংখ্যা থেকে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে নেব দেখো এখানে প্রশ্নটা আগে দেখে নাও কী দেওয়া আছে প্রশ্নটা দেওয়া আছে ডিফারেন্ট কন্ডিশনস অফ দ্য সেম ডাইস আর শোন হোয়াট ইজ দ্য অপোজিট নাম্বার টু দ্য নাম্বার ওয়ানের বিপরীতে কী আছে এখানে তিনটে ডাইস আছে ডাইসগুলো একই ডাইস বিভিন্ন পজিশনে রাখা আছে এবারে দেওয়া আছে বলছি একের বিপরীতে কী হবে একের বিপরীতে কী হবে ছয় হবে না চার হবে না তিন হবে না দুই হবে এখানে যে অপশান এখানে যে তিনটে ডাইস আছে এর যে কোনো দুটো ডাইসের এখানে ধরো এখানে ফোর আছে এখানে ফোর আছে এই দুটো ফোরকে আমরা এই ফোর থেকে আমরা ক্লকওয়াইজে চলে যাবে ফোর থেকে আমরা গেলে ছয় ছয় থেকে যাবো পাঁচ এখানে চার থেকে যাবো তিন তিন থেকে যাবো দুই তাহলে আমাদের চার থেকে ছয় অর্থাৎ ছয়ের বিপরীতে আমরা এখানটায় আমরা লিখে দিতে পারি এখানটা লিখে দিচ্ছি দেখো ভালো কীভাবে লিখছি দেখো এই যে চার চার থেকে যাবো ছয় এখানে চার থেকে যাবো ছয় ছয় থেকে যাবো পাঁচ ক্লকওয়াইজে এখানে চার থেকে যাবো তিন চার থেকে যাবো তিন আর তিন থেকে যাবো দুই তিন থেকে যাবো দুই অর্থাৎ ছয়ের বিপরীত হবে তিন পাঁচের বিপরীত হবে দুই তাহলে দুই পাঁচ দুই তিন পাঁচ ছয় চলে গেলাম আর চার এই চারের বিপরীতে অতি অবশ্যই কত হবে এক হবে চারের বিপরীতে কত হবে এক হবে অর্থাৎ একের অপোজিটে অতি অবশ্যই কত হবে একের অপোজিটে অতি অবশ্যই চার হবে অথবা প্রথম দুটো যদি ধরে নেই প্রথম দুটো যদি ধরে নেই ধরো ফাইভ আছে এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে দুটোর মিল আছে ফাইভ আছে তাহলে ফাইভ থেকে এখানে যদি ফাইভ থেকে আমরা ফোর যাবো ফাইভ থেকে ফোর ফোর থেকে সিক্স ফাইভ থেকে ফোর ফোর থেকে সিক্স যাবো আবার এখানে আছে ফাইভ ফাইভ থেকে ওয়ান যাবো ওয়ান থেকে যাবো ওয়ান ফাইভ থেকে যে ফাইভ থেকে ওয়ান ওয়ান থেকে থ্রি ফাইভ থেকে ওয়ান ওয়ান থেকে থ্রি অর্থাৎ ফোরের বিপরীত অপোজিটে কত হবে ওয়ান হবে সিক্সের অপোজিটে থ্রি আছে এই যে দেখো সিক্সের অপোজিটে থ্রি আর ফোরের অপোজিটে আমরা ওয়ান বের করেছি ফোরের অপোজিটে ওয়ান অর্থাৎ প্রথম দুটো থেকেই বের করলে আমরা ফোরের একের অপোজিটে কী হবে ফোর হয়ে যাবে একের অপোজিটে কী হবে ফোর হয়ে গেল একের অপোজিটে এই যে একের অপোজিটে ফোর হয়ে গেল তাহলে এইভাবে আমরা এই ডাইসটাকে সলভ করে নেব পরের যে প্রবলেমটা আছে দেখো পরের প্রবলেমটা আমরা কীভাবে করছি এগারো নম্বর অপশানে আছে দেখো এখানে মিসিং টার্মটা কি বের করতে বলেছি প্রথমটা আছে বি তারপরে আছে এইচকে তারপরে আছে এন কিউ তারপরে কী হবে এই বি বিই আছে আমি এখানটা একটু লিখে নিচ্ছি দেখো
কি দেওয়া আছে আগে, বিই দেওয়া আছে, বিই এইচ কে কি দেওয়া আছে, বিই দেওয়া আছে, এইচ কে দেওয়া আছে, তারপরে দেওয়া আছে এন কিউ, তারপরে দেওয়া আছে এন কিউ দেওয়া আছে, তারপরে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। এখানটা আমরা কিভাবে করব দেখো, প্রত্যেকটা লেটারের আমাদের সবসময় ভাবতে হবে কি করব, আমরা প্রথমে প্রত্যেকে ভাবতে হবে যে প্রত্যেকটা লেটারের পজিশান নাম্বারটা আমাদের জানতে হবে। প্রত্যেকটা লেটারের পজিশান নাম্বার আমরা জানব, প্রত্যেকটা লেটারের পজিশান নাম্বার এ থেকে জেড পর্যন্ত একদম প্রত্যেকটা লেটারের পজিশান একদম কণ্ঠস্থ রাখতে হবে এবং মনে মনে রাখতে হবে। কীভাবে করছি দেখো, বির পজিশান আমরা জানি দুই, ইয়ের পজিশান আমরা জানি ফাইভ, এইচের পজিশান আমরা জানি এইট, কে এর পজিশান আমরা জানি ইলেভেন, এন এর পজিশান ফোরটিন, কিউ এর পজিশান সেভেন্টিন। তাহলে এখানটায় দেখো দুই থেকে আট অর্থাৎ ছয় বেড়েছে, আট থেকে চোদ্দো এখানেও ছয় বেড়েছে, তাহলে চোদ্দো থেকে ছয় যোগ করলে কুড়ি হবে, তাহলে কুড়ি হবে, তাহলে কুড়ি হলো অর্থাৎ কুড়ি হলে মানে টি হবে, টি হচ্ছে টোয়েন্টি। এখানে টি দিয়ে অপশান আছে কিনা দেখে নাও, এখানে টি দিয়ে দেখো, এখানে চারটের মধ্যে একটাতে মাত্র টি আছে, অতি অবশ্যই তিন নম্বর অপশান হবে। এবার ডব্লু হচ্ছে কিনা আমি দেখিয়ে দিচ্ছি, আমরা আর অত দেখবো না, টি অপশান আছে মানে টি হবে। এবার ডব্লু হচ্ছে কিনা কীভাবে হচ্ছে দেখো, এর সঙ্গে দুইয়ের সঙ্গে তিন প্লাস তিন হয়েছে, এর সঙ্গে আটের সঙ্গে প্লাস তিন হয়েছে, এখানে চোদ্দোর সঙ্গে প্লাস তিন হয়েছে, তাহলে কুড়ির সঙ্গে প্লাস থ্রি করলে তেইশ হবে, তেইশ হচ্ছে ডব্লু হবে। কুড়ির সঙ্গে তিন যোগ করলে তেইশ হবে, তেইশের পজিশান কত হবে, ডব্লু হবে, অর্থাৎ টি ডব্লু অ্যান্সারটা হবে, এখানে টি ডব্লু অ্যান্সারটা হবে, অর্থাৎ তিন নম্বর অপশানটা এখানটায় হবে। এইভাবে আমরা এই প্রবলেমগুলো সলভ করবো। এখানটায় দেওয়া আছে দেখো, হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার, মিসিং নাম্বারটা কী হবে, এই মিসিং নাম্বার এইখানে দেখো চারশো আশি দেওয়া আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, টোয়েন্টি ফোর দেওয়া আছে, এইট আছে, ফোর আছে, এই চার, চারকে দুই দিয়ে গুণ করলে আট, আটকে তিন দিয়ে গুণ করলে চব্বিশ। এখানে দেখো প্রথমে দুই, একে দুই দিয়ে গুণ করা হয়েছে, তারপরে তিন দিয়ে গুণ করা হয়েছে, দুই তিন, তারপরে অতি অবশ্যই চার দিয়ে গুণ করলে ছিয়ানব্বই হবে, চব্বিশকে চার দিয়ে গুণ করলে ছিয়ানব্বই, আর ছিয়ানব্বইকে পাঁচ দিয়ে গুণ করলে দুই তিন চার পাঁচ পরপর গুণ করা হয়েছে। ফার্স্ট টার্মের সঙ্গে দুই গুণ করে সেকেন্ড টার্ম আসছে, সেকেন্ড টার্মের সঙ্গে তিন গুণ করে টোয়েন্টি ফোর আসছে, টোয়েন্টি ফোরের সঙ্গে এই যে দুই তিন একে চার দিয়ে গুণ করলে এটা ফার্স্ট সেকেন্ড থার্ড, থার্ডকে যদি ফোর্থ দিয়ে গুণ করা হয় নাইনটি সিক্স আসবে, একে নাইনটি সিক্সকে ফাইভ দিয়ে গুণ করলে ফোর হান্ড্রেড এইটটি হবে। তাহলে এখানে অ্যান্সারটা কী হবে, নাইনটি সিক্স হবে, অর্থাৎ দু নম্বর অপশানটা হবে। এইভাবে আমরা প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। এখানে আরেকটা কোডিং ডিকোডিংয়ের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখো কীভাবে করব আমরা কোডিং ডিকোডিং। ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, কী দেওয়া আছে, হ্যামার, এইচ এ এম এম ই আর দেওয়া আছে, হ্যামার ইজ রিটিন জি বি এল এন ডি এস দেওয়া আছে। এইটাকে আমি লিখে নিচ্ছি এখানটা দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে, হ্যামার, এইচ এ এম এম, এইচ এ এম এম ই আর দেওয়া আছে, হ্যামার। হ্যামারটাকে লেখা হচ্ছে কী দিয়ে লেখা আছে, হ্যামারটাকে লেখা হচ্ছে জি বি এল এন ডি এস, জি বি এল এন ডি এস এইভাবে লেখা হচ্ছে। তাহলে এটা কীভাবে আসছে দেখো, আমরা প্রত্যেকটা পজিশান জানি, এখানে এইট এটা ওয়ান, এমটা হচ্ছে আনলাকি থার্টিন, এটা থার্টিন, ই হচ্ছে ফাইভ, আর হচ্ছে এইটিন, এরপরে জি এর পজিশান হচ্ছে সেভেন, এটা হচ্ছে দুই, এটা হচ্ছে চোদ্দো, এটা চোদ্দো, আর এটা হচ্ছে আমাদের ডি হচ্ছে ফোর, এস হচ্ছে আমাদের নাইনটিন। এখানটা এবার দেখো, আট থেকে সাতে আসছে অর্থাৎ মাইনাস ওয়ান হচ্ছে, এক থেকে দুই আসছে প্লাস ওয়ান হচ্ছে, আবার তেরো থেকে চোদ্দো হয়েছে, তেরো থেকে এ চোদ্দো হয়েছে প্লাস ওয়ান হয়েছে, তারপরে আবার তেরো থেকে চোদ্দো হয়েছে আবার প্লাস ওয়ান হয়েছে। এখানটা দেখো, হ্যামার এইচ এ এম এম ইয়ার জি এইচ, এইচ হচ্ছে এইট, এইট থেকে ওয়ান আসছে, তারপরে প্লাস ওয়ান হয়েছে, এখানে এল ছিল, আমার একটা ভুল হয়েছে, এখানটা এল ছিল, এখানটা এল, এল মানে বারো হবে, অর্থাৎ এটা মাইনাস ওয়ান হবে, মাইনাস ওয়ান হবে, এম হচ্ছে এন, তারপরে ই, ই হচ্ছে ফাইভ, এখানে মাইনাস ওয়ান, এটা প্লাস ওয়ান, অর্থাৎ মাইনাস ওয়ান প্লাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান। এখানটায় এইচ এ এম এম ইয়ার, এখানে জি বি, এটা এল, এটা এল এন, এলটা হচ্ছে টুয়েলভ, অর্থাৎ তেরো থেকে বারো হয়েছে মাইনাস ওয়ান হবে, আবার তেরো থেকে চোদ্দো হয়েছে প্লাস ওয়ান, পাঁচ থেকে চার হয়েছে মাইনাস ওয়ান, আঠেরো থেকে উনিশ হয়েছে প্লাস ওয়ান, অর্থাৎ মাইনাস ওয়ান প্লাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান। এইভাবে আমাদের এই এভাবে হয়ে গেছে, লেটারগুলো এইভাবে সাজানো আছে। তাহলে এখানে নিডিল দেওয়া আছে, এন ডবল ই ডি এল ই, তাহলে আমাদের নিডিলকে আমরা কীভাবে লিখবো দেখো, এন ডবল ই ডি এল ই, প্রত্যেকটা লেটারের পজিশান আগে লিখে নিই, এন এর হচ্ছে, এন হচ্ছে ফোরটিন, ই হচ্ছে ফাইভ, ই হচ্ছে ফাইভ, ডি হচ্ছে ফোর, এল হচ্ছে টুয়েলভ, আর ই হচ্ছে ফাইভ। এরপরে কী বলেছি, মাইনাস ওয়ান প্লাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান,
माइनस वन प्लस वन प्रत्येक ये प्रथम माइनस वन हम तेर है पर प्लस वन हम छय पर माइनस वन हम फोर है ये प्लस वन हम फाइव है ये माइनस वन हम इलेवेन है ये प्लस वन फाइव संगे प्लस वन हम सिक्स है यार लेटरगुलो बुझिए दाओ ये आनलाकी थार्टीन एम सिक्स सिक्सटा जानी एफ ए डी हे फोर इ हे फाइव इलेवेनटा जानी के हे इलेवेन और एफ हे सिक्स तेल यही अन्सार आसा कथा आज देखे नीते हैं एम एफ डि एम एफ डिजे एम एफ डि इ के एम एफ डि इ के एफ एम एफ डि एम एफ डि इ के एफ एखे एफ एक नहीं एफ एक आसबे तेल चार नम्बर अपशन एखे मोट छटा लेटर आज तीन तीन छय एखे छटा लेटर है अर्थात एम एफ डि इ के एफ एम एफ डि ये एम एफ डि इ के एफ अन्सार एखे प्रिंटिंग मिस्टेक होखानटा चार नम्बर अपशन अन्सार आसपर देखो ये एगुलो प्रत्येक मडल प्रैक्टिस सेट मडल प्रैक्टिस सेट कराची पुरो सेट नम्बर ये 69 এইভাবে আমি বিভিন্ন প্রশ্ন আমি পোস্ট করে দিচ্ছি আপনারা অ্যানসার দিতে থাকুন এরপরে যে প্রবলেম এগুলো এসএসসির এই এসএসসির এসএসসি সিজিএল এর যে পরীক্ষা তারই বই এখানে ভালো করে প্র্যাকটিস করবে এরপরে এই যে এই প্রবলেমটা দেখছি দেখো কিভাবে করছি দেখো এখানটা কিভাবে করব এই যে সিলেক্ট দ্য কারেক্ট কম্বিনেশান এই কম্বিনেশানগুলো এর মধ্যে কোনটাতে সিলেক্ট হবে এখানে আমরা এই যে এইটা একটু দেখে নাও এই যে ভাগচিহ্ন এই যে ভাগচিহ্ন 20 কে 2 দিয়ে ভাগ করলে 10 হবে এটা 10 হয়ে গেল এই পর্যন্ত 10 হলো এটা যোগ করলে 15 3 18 18 থেকে 5 বিয়োগ করলে 13 হবে 13 এর সঙ্গে এখানে 10 এর সমান হবে না পরের অপশনে যাই পরের অপশনে দেখো প্রথমটা গুণ আছে 15 3 45 তারপরে মাইনাস আছে 45 থেকে 5 বিয়োগ করলে 40 হবে তারপরে সমান চিহ্ন আছে 20 গুণিত 2 অর্থাৎ গুণিত চিহ্ন আছে 20 গুণিত 2 40 তাহলে এখানে সেকেন্ড নম্বর অপশনটা হবে তাহলে সেকেন্ড নম্বর অপশনটা দিলে আমাদের এটা সলভ হয়ে যাচ্ছে কিভাবে হচ্ছে দেখি আরেকবার দেখে দিচ্ছি এখানে 15 3 45 এখানে গুণ চিহ্ন আছে দেখো এই গুণ চিহ্ন প্রথমটায় বসে গেলে 15 গুণিত 45 তারপরে আছে মাইনাস চিহ্ন 15 3 45 মাইনাস 5 45 থেকে 5 বিয়োগ করলে 45 হবে এই 40 হবে অর্থাৎ 40 হবে এখানটায় সমান চিহ্ন এই চিহ্নটা সমান হবে 20 গুণিত 2 20 দিয়ে 40 হবে তাহলে এই দিকটাও 40 এদিকেও 40 অর্থাৎ 2 নম্বর অপশনটা হবে এইভাবে আমরা প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব এখানটা একদম সহজ প্রবলেম এটা কি দেওয়া আছে আটের সঙ্গে নয় গুণ করলে 8 9 72 ছয়ের সঙ্গে 11 গুণ করলে 1 2 6 66 নয়কে ছয় দিয়ে গুণ করলে 9 6 54 অর্থাৎ 4 নম্বর অপশান হবে এখানটা মিসিং নাম্বার এটা হবে এইভাবে আমরা এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব এখানে আমরা এইভাবে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব এইভাবে করতে করতে আমরা বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় এগিয়ে যাব এই শর্ট ভিডিও করলাম এই ভিডিওগুলো দেখতে থাকুন আপনারা আমার ভিডিওগুলো দেখবেন নিজেরা শিখবেন নিজেরা প্র্যাকটিস করবেন এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার প্র্যাকটিস করবেন মিসিং নাম্বারগুলো প্র্যাকটিস করবেন হাউ মেনি ট্যাঙ্গেলস এগুলো প্র্যাকটিস করবেন বারবার সমস্ত কিছু প্র্যাকটিস করবেন ম্যাথমেটিক্স প্র্যাকটিস করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটা শেষ করলাম নমস্কার ভালো থাকবেন সবাই